Hello students, welcome back. Today we will discuss about rolling friction and friction for circular motion. অর্থাৎ আজকে আমরা rolling friction এবং কোন একটা object যদি circular motion এ move করে তাহলে তার উপরে frictional force গুলো কি রকম হবে, তার চাকার সঙ্গে রোডের যে frictional force তার maximum value কত এবং সেই maximum কতটা velocity নিয়ে move করতে পারবে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা discuss করব. Hello students, welcome to Physics Orbit. চলো শুরু করা যাক. দেখো, ফার্স্ট আমরা বলছি যে রোলিং ফ্রিকশন. রোলিং ফ্রিকশন কাকে বলে বলতো? এর আগে আমরা দেখেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন এন্ড স্লাইডিং ফ্রিকশন. অর্থাৎ কোন একটা অবজেক্ট যদি স্ট্যাটিক অবস্থায় থাকে তাহলে তার উপরে যে ফ্রিকশনাল ফোর্স সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন. এইবার সেই অবজেক্টটা যখন স্লাইড করতে শুরু করে তখন তার উপরে যে ফ্রিকশনাল ফোর্স সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন. এর আগের ক্লাসে আমরা এই ফ্রিকশনাল ফোর্স গুলো নিয়ে ডিসকাস করেছি. আজকে আমরা দেখব যে রোলিং ফ্রিকশন কাকে বলে. অর্থাৎ কোন একটা অবজেক্ট যদি রোল করে, ঠিক আছে, বা গোল গোল ঘুরে কোনো সারফেসের উপরে, সেই ক্ষেত্রে ফ্রিকশনটা কিরকম হবে? দেখো, কোন একটা অবজেক্ট যদি কোন একটা সারফেসের উপরে আমি যদি স্লাইড না করে, এই অবজেক্টটাকে আমি সারফেসের উপরে স্লাইড না করিয়ে আমি তাকে একটা গোল শেপ দিয়ে দিলাম, তাহলে গোল শেপে সেটা হুইল হতে পারে. সে যদি কোন একটা সারফেসের উপরে মুভ করে, তাহলে দেখো এই যে অবজেক্টটা আর যে সারফেস এদের যে কন্ট্যাক্ট যে পয়েন্ট, ঠিক আছে, এটা একটা কি কন্ট্যাক্ট পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু এই দুটো সারফেসের মধ্যে কোনো রিলেটিভ মুভমেন্ট নেই. কারণ কি, এ যখন রোল করছে, দেখো এ যদি রোল করে তাহলে কি হবে, এ তো এই সারফেসের উপরে সিম্পলি রোল করে যাবে. প্রত্যেকটা ইনস্ট্যান্টে কি হবে, এই ইনস্ট্যান্টে এই পয়েন্টটা এখানে টাচ করছে, পরের ইনস্ট্যান্টে হয়তো এই পয়েন্টটা গ্রাউন্ডে টাচ করবে, এভাবে সে এর উপরে রোল করে চলে যাবে, ঠিক কি না? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি রোল করে কোন একটা বস্তু যদি অন্য একটা সারফেসের উপরে রোল করে বা গড়িয়ে যায়, সেই ক্ষেত্রে তো দুটো সারফেসের মধ্যে কোনো স্লাইডিং হচ্ছে না, ঠিক না, তাদের মধ্যে রিলেটিভ মোশন নেই. অর্থাৎ এই যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই পয়েন্টে আমরা কোনো রিলেটিভ মুভমেন্ট পাবো না. কিন্তু এটা হচ্ছে আইডিয়াল কেস. প্র্যাকটিক্যালি কিন্তু এরকম হয় না. প্র্যাকটিক্যালি যখনই দুটো সারফেস কন্ট্যাক্টে আসে, সেই ক্ষেত্রে সেটা যদি কোনো সার্কুলার হুইলও হয়, সেই ক্ষেত্রে কি এই পয়েন্টটা কিন্তু কোনো একটা আইডিয়াল পয়েন্ট না, এটা কিন্তু নির্দিষ্ট একটা সারফেস, বুঝতে পারছো, এখানে নির্দিষ্ট একটা এরিয়া কিন্তু এখানে কম্প্রেস হয়ে যায়, ঠিক আছে, দুটো সারফেস কন্ট্যাক্টে কিছুটা কম্প্রেস হয়ে যায়, সেক্ষেত্রে একটা সারফেস কিন্তু তারা সেখানে কিন্তু আমরা একটা ডেফিনেট সারফেস পাবো, ঠিক আছে, এই কন্ট্যাক্ট পয়েন্টে. তাহলে দেখো আইডিয়াল কেসে এটা একটা পয়েন্ট, এই সারফেস এবং পয়েন্টের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই, সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা জিরো. কিন্তু প্র্যাকটিক্যালি যখন কোনো একটা অবজেক্ট এর উপরে রোলিং করবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা কম্প্রেস হয়ে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে সেখানে আমরা একটা সারফেস পাই, সেই সারফেসে সেখানে একটা রিলেটিভ মুভমেন্ট দেখা যায়, যার জন্য হয় কি রোলিং ফ্রিকশনে কিন্তু কিছুটা অ্যামাউন্টের ফ্রিকশন থাকে, যদিও সেটা স্লাইডিং ফ্রিকশনের থেকে অনেকটাই কম. এই জন্য হয়েছিল কি, এই জন্য হিস্ট্রিতে হয়তো তোমরা পড়েছো যে যখন চাকার আবিষ্কার হয় সেই তখন কি হয়েছিল, তখন কিন্তু তোমার সিভিলাইজেশন পুরো চেঞ্জ হয়ে গেছিল. আমাদের কিন্তু ট্রান্সপোর্টের যে জীবজন্তু দিয়ে যে ট্রান্সপোর্ট করা হতো, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টটা খুবই ইজি হয়ে গেছিল. তো চাকার আবিষ্কার কিন্তু সিভিলাইজেশনকেই চেঞ্জ করে দিয়েছিল. কারণ কি, এই চাকার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা অনেক কম, সেক্ষেত্রে কোনো একটা অবজেক্টকে ট্রান্সপোর্ট করতে খুবই কম অ্যামাউন্টে, খুবই কম শক্তি লাগতো, সেক্ষেত্রে খুবই এনার্জি এফিসিয়েন্ট ছিল ব্যাপারটা. তো এই ক্ষেত্রে কি হবে, যার জন্য এই রোলিং ফ্রিকশন কম হওয়ার জন্য মানে পুরোনো দিনে যখন চাকার আবিষ্কার হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সিভিলাইজেশনকে চেঞ্জ করে দিয়েছিল. তাহলে এই টুলটা কিন্তু আমাদের খুবই কাজের. তো রোলিং ফ্রিকশন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা অনেকটাই কমে যায় স্লাইডিং ফ্রিকশনের থেকে, ক্লিয়ার? এবার আমরা এখানে দেখব যে ফ্রিকশনাল ফোর্সটা কতটা ডিজারেবল এবং কতটা আনডিজারেবল আমাদের জন্য. তাহলে দেখো যে ফ্রিকশনাল ফোর্স, এর আগের ক্লাসে যে আমরা ডিসকাস করেছিলাম ফ্রিকশন, এটা কতটা ডিজারেবল মানে সেটা আমাদের কতটা কাজে লাগে এবং কতটা আমাদের এনার্জি লস করায়. দেখো যদি ডিজারেবল কথা বলি, নাম্বার ওয়ান ডিজারেবল তার মানে কি, যেটা আমাদের কাজে লাগে. দেখো ফ্রিকশন আমাদের কোন কোন ক্ষেত্রে ডিজারেবল, যদি যখন আমরা কোনো রোডে মুভমেন্ট করছি বা যদি আমরা যখন আমরা রোডের উপরে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তখন আমাদের পায়ের সঙ্গে সারফেসের কি থাকে, রোডের যে সারফেস সেখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে. যদি এই ফ্রিকশনাল ফোর্সটা জিরো হয়ে যেত তাহলে কি হতো, আমরা স্কেট করে যেত, ঠিক না, আমাদের পা হাঁটার সময় সারফেসের উপরে স্কেট করে যেত. যদি সেরকম হতো তাহলে কি আমরা হাঁটাচলা করতে পারতাম রিয়ালি? এরকম ঘটনা ঘটলে কিন্তু আমরা কখনোই
রোডে বলো যে কোনো সার্ফেসে বলো, যদি ফ্রিকশনাল ফোর্সটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট করা সম্ভব নয়, প্রত্যেকটা ধাপে কিন্তু স্কেট করবে। ঠিক আছে, তো কখন ডিজারেবল? যখন আমরা মুভমেন্ট করি অন সার্ফেস, মুভমেন্ট অফ ভেহিকেল। দেখো, ভেহিকেল মানে আমরা যে গাড়ি বা বাসে বলো বা যে কোনো যানবাহনে যে চলাচল করি, যানবাহনের চাকার সঙ্গে তার যে রোডের যে ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের থাকে, সেটা যদি কমে যায় যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। বুঝতে পারছো? যদি ফ্রিকশনাল ফোর্স কমে যায় সেক্ষেত্রে হবে কি, সেই সেই কার বলো বা বাইক বলো সেটা কি হবে, স্কেট করে যাবে। বুঝতে পারছো? সেই রোডের উপরে কিন্তু স্কেট করে যাবে। বিশেষ করে শীতের দেশে এটা দেখা যায়। সেক্ষেত্রে হয় কি, যদি তুমি রাশিয়া বা বিভিন্ন শীতের দেশে দেখো, সেক্ষেত্রে রোডের উপরে কিন্তু আইস জমে যায়। বুঝতে পারছো? রোডের উপরে আইস জমে যায় বা বরফের লেয়ার একটা পড়ে যায়, যার জন্য হয় কি, এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স এটা কিন্তু খুবই কমে যায়। সেক্ষেত্রে যানবাহনগুলো কিন্তু এর উপরে স্কিড করতে থাকে, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা দেখা যায়, তাই না? তো ফ্রিকশনাল ফোর্স এইসব ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়। ঠিক আছে, যে কোনো অবজেক্টের মুভমেন্টের জন্য ফ্রিকশনাল ফোর্স আমাদেরকে কি করে, গ্রিপ তৈরি করতে সাহায্য করে, চাকার রোডের উপরে চাকার যে গ্রিপ সেটা রাখতে সাহায্য করে, যার জন্য ভেহিকেল অ্যাক্সিলারেট করতে পারে। ফ্রিকশনাল ফোর্স যদি না থাকতো আমরা কিন্তু স্কেট করতাম সার্ফেসের উপরে। ঠিক আছে, যখনই ফোর্স অ্যাপ্লাই হতো চাকাতে অ্যাক্সিলারেশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটা স্কেট করে যেত। ক্লিয়ার? তাহলে কিছু কিছু ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স ডিজারেবল, আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স আনডিজারেবল। তাহলে আনডিজারেবল কোন কোনগুলো? আমরা যদি মেশিনের কথা বলি, যে কোনো মেকানিক্যাল ইঞ্জিন বলো বা যে কোনো মেশিনের কথা বলো, সেই ক্ষেত্রে তাদের ভিতরের যে ইকুইপমেন্ট, যে পার্টগুলো মুভমেন্ট করে একে অপরের রিলেটিভে, সেই ক্ষেত্রে পিস্টন বা অন্যান্য পার্টসের যে মুভমেন্ট, সেখানে যদি ফ্রিকশনাল ফোর্সটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে হিট প্রোডিউস করবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, এই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা আনডিজারেবল, তাই না? তাহলে ফর মেশিনারিজ এই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু আনডিজারেবল ফোর্স। এই ক্ষেত্রে আমাদের ফ্রিকশনাল ফোর্স যত কম হয় সেক্ষেত্রে মেশিনটা তত এফেক্টিভ হয়, তত বেশি এফিসিয়েন্ট হয়। বুঝতে পারছো? কারণ কি, ফ্রিকশনাল ফোর্স সবসময় কি করে, হিট ডিসিপেশন করে বা এনার্জি ডিসিপেশন করে, তাই না? ফ্রিকশনাল ফোর্স সবসময় আমাদের এনার্জি ডিসিপেশন করে ইন দ্য ফর্ম অফ হিট। তাহলে সেই ফ্রিকশনাল ফোর্সটা যদি কম হয় কোনো একটা মেশিনে, তাহলে কি হবে, তাহলে সেই মেশিন কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে। আর এই ফ্রিকশনাল ফোর্সটাকে কমানোর জন্য আমরা যে কোনো মেকানিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করি সেগুলোতে কিন্তু গ্রিজ বা বিভিন্ন রকম লুব্রিকেন্ট ইউজ করি। ঠিক আছে, তাই না? তোমরা এসব জানো তো, ইঞ্জিন অয়েল ইউজ করা হয় যে ফ্রিকশনাল ফোর্সটাকে কমানোর জন্য। ক্লিয়ার? তো এইসব ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা আমাদের আনডিজারেবল, যে ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা কমানোর জন্য বিভিন্ন রকম লুব্রিকেন্ট বা অয়েল ইউজ করে থাকি। নেক্সট আমরা দেখব আর কিভাবে ফ্রিকশনাল ফোর্স কমানো যায়। যদি কোনো দুটো সার্ফেস একে অপরের রিলেটিভে মুভ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আরো একটা পদ্ধতি আমরা ইউজ করি, সেটা কি, বল বিয়ারিং, তাই না? তোমরা জানো যে হুইলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বল বিয়ারিং ইউজ হয়। কারণ কি, বল বিয়ারিং কি করে, দুটো সার্ফেসের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটাকে অনেকটাই কম করে দেয়। কারণ কি, এই যে রোলিং ফ্রিকশনটা কি স্লাইডিং ফ্রিকশনের থেকে অনেকটাই কম, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, যে বল বিয়ারিং। নেক্সট আমরা দেখব যে কোনো একটা ভেহিকেল যদি সার্কুলার মোশনে মুভ করে কোনো একটা ফ্ল্যাট রোডের উপরে এবং কোনো একটা ব্যাঙ্কড রোডের উপরে। ফ্ল্যাট রোড কি, ফ্ল্যাট রোড মানে হচ্ছে যদি রাস্তাতে কোনো অ্যাঙ্গেল না থাকে, রাস্তা যদি ফ্ল্যাট হয়। আর ব্যাঙ্ক মানে কি, ব্যাঙ্ক মানে হচ্ছে সে যদি কোনো একটা অ্যাঙ্গেল করা থাকে। তোমরা হয়তো লক্ষ্য করবে যে বেশিরভাগ টার্নিংয়ে, বড় বড় টার্নিংয়ে যেগুলো খুব শার্প টার্নিং, সেখানে কিন্তু রাস্তা কিন্তু বাইরের দিকে ব্যাঙ্ক করা থাকে, সেখানে একটা কিছু একটা অ্যাঙ্গেলে রাস্তাটা কিন্তু কার্ভ করা থাকে। বুঝতে পারছো? নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে রাস্তাটা কিন্তু তোমার স্লোপ করা থাকে। কারণ কি, এই কারণটা আমরা এখানে দেখব, যদি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ভেহিকেল সে যদি সার্কুলার মোশনে মুভ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এর আগে আমরা দেখেছিলাম সেন্ট্রিপিটাল ফোর্সে, আমরা কি দেখেছিলাম যে কোনো একটা অবজেক্টকে যদি তুমি বা কোনো একটা পাথরকে যদি তুমি সুতোর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে, সেন্টার বরাবর ঘোরাও, একে যদি তুমি সুতোর সঙ্গে লাগিয়ে গোল গোল ঘোরাও, তাহলে কি হবে, আমরা দেখেছিলাম যে একটা ফোর্স সেন্টারের দিকে কাজ করে, সেটা কি, এই অবজেক্টের মাস যদি এম হয় সেটা হবে কি, এম ভি স্কোয়ার বাই আর, তাই না? এই ফোর্সটা কি করে, সেন্টারের দিকে কাজ করে, আর যার জন্য এই অবজেক্টটা কি হয়, গোল গোল করে ঘুরতে থাকে। একই রকম ঘটনা ঘটে যদি কোনো একটা ভেহিকেল সার্কুলার রোডের উপরে মুভ করে। দেখো, এই যে এখানে একটা রোডের কথা বলা হচ্ছে, এটা একটা সার্কুলার রোড যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তো এই সার্কুলার রোডে যদি এই ভেহিকেলটা যদি মুভ করে, টার্ন নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, চাকার সঙ্গে যে ফ্রিকশনাল ফোর্স,
যেটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন, কারণ কি আমরা একটু পরে দেখবো এই ফ্রিকশনাল ফোর্সটা কি করে সেন্ট্রিপিটাল ফোর্সের ভূমিকা পালন করে, বুঝতে পারছো? তাহলে কোন একটা অবজেক্ট যদি সার্কুলার মোশনে ঘোরে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেটা কত, সেটাকে আমরা বলছি এসি, সেটা কি হবে ভি স্কোয়ার বাই আর হবে না? আর সেন্ট্রিপিটাল ফোর্স এটা কত হবে, এটাকে আমরা বলছি এফ সি, সেটা কি ছিল এম ভি স্কোয়ার বাই আর। এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন একটা ভেহিকেল যদি প্লেন রোডে মুভ করে, এই ছবিতে যেটা তোমরা দেখছো এটা একটা প্লেন রোড, এখানে ভেহিকেল এই যে ছোট্ট একটা ব্লক দেখতে পাচ্ছ এটা একটা ভেহিকেল, এ মুভ করছে সার্কুলার ট্র্যাক বরাবর, এই ক্ষেত্রে কিন্তু এর যে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, এই যে ফ্রিকশনাল ফোর্স সেটা কোন দিকে কাজ করছে, সেটা কিন্তু ভেতরের দিকে কাজ করছে, কারণ কি একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল, আর সেন্টার থেকে বাইরের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। তো সেন্ট্রিফিউগাল ফোর্স কি করবে, এই ভেহিকেলটাকে কি করবে, তাকে কিন্তু বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এই ট্র্যাক থেকে তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সের অপোজিটে কাজ করে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, সেটা কোন দিকে, সেটা হচ্ছে সেন্টার বরাবর। দেখো এখানে তো কোনো সুতোর বা কোনো দড়ির কোনো ব্যাপার নেই, এর কিন্তু নর্মালি ফ্রিলি মুভ করছে, তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি ফ্রিকশনাল ফোর্স, ক্লিয়ার? এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা সেন্টারের দিকে কাজ করে, এর রেডিয়াস হচ্ছে আর। তাহলে ফর ফ্ল্যাট রোড এই সেন্ট্রিপিটাল ফোর্স ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, তাহলে শুধু ফ্রিকশনাল ফোর্সটা এখানে তোমার সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করবে এবং এটাই কি তোমাকে কিন্তু ঘুরতে সাহায্য করবে। এইবার কারের ভেলোসিটি যদি একটা নির্দিষ্ট ভেলোসিটিকে ছাড়িয়ে যায়, এক্ষেত্রে আমরা দেখবো সেই ভেলোসিটিটা কত, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই সার্কুলার ট্র্যাক থেকে ঘুরে সরে যেতে পারো, বা সেক্ষেত্রে আমরা যাকে বলি যে গাড়িটা স্কেট করতে পারে, ঠিক আছে, সে কিন্তু তখন সাইডের দিকে স্কেট করতে পারে, সেটা আমরা দেখবো যে সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত। তাহলে ফর ফ্ল্যাট রোড আমরা এখানে ফ্রিকশনাল ফোর্সটা বের করবো, তার সঙ্গে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করবো। এখানে দেখো ফ্ল্যাট রোডের ক্ষেত্রে কোন একটা কারে তিনটে ফোর্স কাজ করে, একটা হচ্ছে দেখো এই যে কারের ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো তিনটে ফোর্স কাজ করছে, একটা হচ্ছে এর ভর, এই ভেহিকলটার ভর এমজি নিচের দিকে, একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা আমরা বললাম কি সেন্টারের দিকে, যে সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরছে সেই সার্কুলার ট্র্যাকের সেন্টার বরাবর, আর একটা কি নর্মাল কম্পোনেন্ট সেটা এমজি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিট ডাইরেকশনে কাজ করবে বা সারফেস থেকে অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তো এই তিনটে ফোর্স এখানে কাজ করছে, নাম্বার ওয়ান ফ্রিকশনাল ফোর্স, নাম্বার টু ওয়েট, নাম্বার থ্রি নর্মাল রিয়াকশন ফোর্স, নর্মাল রিয়াকশন। তাহলে এই ক্ষেত্রে এই যে তিনটে ফোর্সের কথা আমরা এখানে বললাম, এখানে আমরা কি কি, তাহলে কোন ফোর্স কাকে প্রিভেন্ট করছে দেখো, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে এন ইকুয়ালস আমরা লিখতে পারি এমজি, এফটা কি, এফটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা কি সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করছে। আবার এই যে স্ট্যাটিক ফ্রিকশন এফ, এর ইকুয়েশন আমরা কি দেখেছিলাম এর আগের ক্লাসে, আমরা দেখেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন এফ এস, আমরা এখানে এফ লিখছি, এফ কে আমরা কি লিখতে পারি মিউ এস ইন্টু এন, এনটা কি, এনটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স, তাহলে এফ ইকুয়াল টু মিউ এস ইন্টু এন যদি হয়, সরি এখানে লেস ইকুয়াল হবে, কারণ কি এই ফোর্সটা ইকুয়াল হয়ে গেলে সেই ভেলোসিটিটা ম্যাক্সিমাম বা সেই ফ্রিকশনাল ফোর্সটা ম্যাক্সিমাম, সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, তার বাইরে চলে গেলে কি হবে সেটা স্লাইড করতে শুরু করবে অবজেক্টটা। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের একটা নির্দিষ্ট লিমিট ভ্যালু আছে, নির্দিষ্ট একটা লিমিট আছে যাকে আমরা বলছি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, তো সেটার থেকে যদি বেশি হয়ে যায় তখন অবজেক্টটা স্লাইড করবে, যার জন্য আমরা এখানে লিখছি যে লেস ইকুয়াল, ঠিক আছে। তাহলে এফ লেস ইকুয়াল মিউ এস ইন্টু এন, এটা কি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো, তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাবো, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো, মিউ এস এন আর ডিভাইড বাই এম। আবার এই যেখানে নর্মাল কম্পোনেন্ট যে এই যে এন, একে আমরা কি লিখতে পারি, একে আবার এম জি লিখতে পারি, এখানে এন ইকুয়ালস টু এম জি পুট করলে আমরা কি পাবো, যে মিউ এস এম জি আর ডিভাইড বাই এম, তাই না, এখানে এম এম কাটবে, তাহলে কি হয়ে গেল মিউ এস আর জি দ্যাট ইজ ভি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর জি, আর ভি ইকুয়ালস টু কত হবে তাহলে রুট ওভার মিউ এস আর জি, তাই না। দেখো দিস ইজ দ্য রিলেশন, দিস ইজ দ্য ইকুয়েশন, এটাকে আমরা বলছি, এখানে যদি আমরা লেস ইকুয়াল দিই
তাহলে কি সেটা লেস হতে পারে বা ইকুয়াল হতে পারে? এবার ইকুয়াল যদি হয়ে যায়, এই যে ভি এর ভেলোসিটি যদি এর ইকুয়াল হয়ে যায়, তাহলে হবে কি, এটাকে আমরা ম্যাক্স লিখতে পারবো। কারণ কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। একটু আগে আমরা বললাম যে ইকুয়াল হয়ে গেলে সেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে বলো তো? এটা হতে পারে যে রুট ওভার অফ মিউ এস আর জি। মিউ এস টা হচ্ছে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর টা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট, সার্কুলার ট্র্যাক, আর জি টা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, বোঝা গেল? তাহলে এর বেশি ভেলোসিটি নিয়ে যদি ভেহিকেলটা বা কারটা যদি টার্ন নেয়, তাহলে সে কি হবে, সে সেই স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুটাকে ক্রস করে যাবে। সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে চাকার সঙ্গে রোডের যে সারফেস সেখানে কিন্তু একটা স্লাইডিং দেখা যাবে, সেখানে একটা চাকাটা কিন্তু রোডের উপরে স্কেট করবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব, এবার আমরা দেখবো যে ফর ব্যাংক রোড। ব্যাংক রোড মানে কি, যদি টার্নিং এ রোডটাকে কিছুটা অ্যাঙ্গেলে বাঁকানো থাকে, বুঝতে পারছো, সে যদি কিছুটা স্লোপ করা থাকে, অবভিয়াসলি সেটা বাইরের দিকে, তো সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে ব্যাংক রোডে যদি কোনো একটা ভেহিকেল বা কার মুভ করে, এখানে দেখো, এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থিটাতে, এটা হচ্ছে গ্রাউন্ড, বুঝতে পারছো, গ্রাউন্ড সারফেস মানে যেটা হরাইজন্টাল সারফেস, আর এইটা হচ্ছে তোমার রোড। এখানে দেখো রোডটা কি আছে, থিটা অ্যাঙ্গেলে বাঁকানো আছে না, কার সঙ্গে, গ্রাউন্ডের সঙ্গে, হরাইজন্টাল সার্ফেসের সঙ্গে। এই ক্ষেত্রে যদি কোনো একটা ভেহিকেল সার্কুলার টার্ন নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, এর যে নর্মাল কম্পোনেন্ট অফ ফোর্স, এর কিন্তু দুটো কম্পোনেন্ট আমরা পাবো, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি এমজি, এটা তো নিচের দিকে কাজ করবে, আর এই যে নর্মাল কম্পোনেন্ট, এ কিন্তু তোমার সার্ফেস থেকে যেহেতু পারপেন্ডিকুলার কাজ করে, এক্ষেত্রে আমরা কিন্তু দুটো কম্পোনেন্ট পাবো। আর এই যে স্ট্যাটিক ফ্রিকশন, যেটা চাকার সঙ্গে রোডের যে ফ্রিকশনাল ফোর্স, যেটা সাইড ওয়াইজ, দেখো এটাকে তোমরা হয়তো ভাববে যে এই যে এই ফোর্সটাকে স্ট্যাটিক ফ্রিকশন কেন বলছি আমরা, এখানে কার তো মুভ করছে, দেখো স্লাইডিং ফ্রিকশন বা রোলিং ফ্রিকশন, সেটা কিন্তু তোমার কি করছে, তার যে মুভমেন্ট তার অপোজিট ডাইরেকশনে কাজ করছে। কিন্তু এটা এটা স্ট্যাটিক ফ্রিকশন কেন বলছি আমরা, কারণ এই যে কার, এ কিন্তু সামনের দিকে মুভ করছে, সে কিন্তু সাইডে কিন্তু মুভ করছে না, সাইডের যে ফ্রিকশনটা, বুঝতে পারছো, যে এখানে এই ক্ষেত্রে বা উপরের দিকে বা নিচের দিকে, তো সেই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু তোমার স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, কারণ কি, সেই ডাইরেকশনে কোনো রিলেটিভ মুভমেন্ট আমরা পাচ্ছি না, সেখানে যদি মুভমেন্ট পাই তখন কিন্তু কারটা স্কেট করবে। তাহলে এই জন্য এটা কেন বলছি, এফ দিস স্ট্যাটিক ফ্রিকশন। আর এই ফ্রিকশনে আমরা দুটো কম্পোনেন্ট পাবো এখানে, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্সে দুটো কম্পোনেন্ট পাবো, স্ট্যাটিক ফ্রিকশনে দুটো কম্পোনেন্ট পাবো। সেগুলো কিভাবে কাজ করছে, একে অপরকে প্রিভেন্ট করছে বা ইকুইলিব্রিয়াম সেট করছে কিভাবে, সেটা আমরা এখানে দেখব। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন এফ লেস ইকুয়ালস টু মিউ এস ইনটু এন, ঠিক আছে, সেটা লেস অথবা ইকুয়াল, ইকুয়াল হয়ে গেল ম্যাক্সিমাম। তাহলে আমরা ম্যাক্সিমাম যদি ধরি, তাহলে এফ ইকুয়ালস টু কি লিখতে পারি, যে মিউ এস ইনটু এন, এটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন হলো। আর এই এটা কিসের জন্য, ফর ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য, ঠিক আছে, মানে দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে তোমার লিমিটিং ভ্যালু। তাহলে এখানে আমরা ফোর্সগুলো দেখবো, ফোর্সগুলো কি, দেখো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, সেটা কি করছে, সেন্টার থেকে, এই কার থেকে সেন্টারে দিয়ে কাজ করছে। তাহলে এটা আমরা এই ডান দিকের ডায়াগ্রাম থেকে দেখব, যে এম জি বা ভর সেটা নিচের দিকে কাজ করছিল, তাহলে দেখো এম জি নিচের দিকে কাজ করছে, আর ফ্রিকশনাল যে ফোর্স, এর দুটো কম্পোনেন্ট পাবো, কারণ এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ কস থিটা যেটা বাঁদিকে, একটা হচ্ছে এফ সাইন থিটা যেটা হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো ফ্রিকশনাল ফোর্স এই বরাবর কাজ করছিল, দিস ইজ এফ, এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। দেখো সেন্টারের দিকে, বাস সেন্টারের দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে এফ কস থিটা, কারণ কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর গ্র্যাভিটির দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে তোমার এফ সাইন থিটা, ঠিক আছে, এটা নিচের দিকে কাজ করছে। তাহলে দেখো এর সঙ্গে, তাহলে এই এফ সাইন থিটা এই ফোর্সের সঙ্গে অ্যাড কি হয়ে যাচ্ছে, এম জি অ্যাড হয়ে যাচ্ছে না, কারণ কি, গ্র্যাভিটিও তো নিচের দিকে কাজ করছে, তাহলে এই দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে এই দুটোকে প্রিভেন্ট করবে কে, উপরের দিকে যে ফোর্সটা কাজ করছিল, দেখো সার্ফেসের পারপেন্ডিকুলারটা হচ্ছে তোমার নর্মাল কম্পোনেন্ট অফ ফোর্স, তাই না, এটা সার্ফেস, এই সার্ফেসের পারপেন্ডিকুলার, তাহলে এন এইদিকে হবে, আর এই এন যদি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, পারপেন্ডিকুলার সঙ্গে যদি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এন কস থিটা কোন দিকে হবে, ভার্টিক্যালি অপোজিট যেটা, সেটা যাবে এন কস থিটা, আর তোমার হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের দিকে বা সেন্টারের দিকে যে ফোর্সটা সেটা হয়ে যাবে তোমার এন সাইন থিটা। তাহলে এখানে আরো একটা ফোর্স অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার এন সাইন থিটা। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তাহলে এই ফোর্সগুলোকে আমরা অ্যাড করব, করে দেখব যে সেটা কি হবে, ইকুইলিব্রিয়াম সেট করছে।
তাহলে দেখো, তাহলে আমরা এন কস থিটাকে কি লিখতে পারি, যে এফ সাইন থিটা প্লাস এম জি। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এন সাইন থিটা প্লাস এফ কস থিটা ইজ ইকুয়ালস টু, এ দুটো কি, এ দুটো সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন না বা সেন্টিপিটাল ফোর্স, এটাকে আমরা লিখতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর। কারণ কি, এই এই দুটো ফোর্স মিলেই তো সেন্টিপিটাল ফোর্সের মতো কাজ করছে, যেটা অবজেক্ট কারটাকে ঘোরানোর জন্য হেল্প করছে, ঠিক কিনা? তাহলে এটা হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর। এবার দেখো, এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার ওয়ান, এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার টু। এবার দেখো, এখানে যেখানে যেখানে এফ এর ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, এই এফ এর ভ্যালু কত, মিউ এস ইন্টু এন না, এই ভ্যালুটা আমাদেরকে এখানে পুট করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা মিশিয়ে দিচ্ছি, তো আমরা শুধু এফ এর ভ্যালুটা এখানে পুট করবো। তাহলে এই ইকুয়েশনটা কি হবে বলো তো, এটা হয়ে যাবে তোমার এন কস থিটা ইকুয়ালস টু, এফ এর জায়গায় লিখবো মিউ এস ইন্টু এন, দ্যাট ইজ মিউ এস ইন্টু এন এফ সাইন, সরি সাইন থিটা প্লাস এম জি। ক্লিয়ার? এই ইকুয়েশনটা হয়ে যাবে তোমার এক নাম্বার ইকুয়েশন, আর এর পরেরটা হয়ে যাবে তোমার এন সাইন থিটা প্লাস এফ এর জায়গায় লিখবো মিউ এস ইন্টু এন কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এটা হয়ে যাবে তোমার ইকুয়েশন নাম্বার টু। ক্লিয়ার? এই দুটো ইকুয়েশন থেকে আমরা এবার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। এখানে দেখো, এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, ফ্রম ইকুয়েশন নাম্বার ওয়ান, এখান থেকে আমরা এন এর ভ্যালুটা বের করব। তাহলে কি, এই মিউ এস ইন্টু এন সাইন থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে এন কমন যাবে, করলে কি হবে, যে এম জি ডিভাইডেড বাই কি হবে, কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। এবার এই এন এর ভ্যালুটা আমরা দু নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে দু নম্বর থেকে কি পাচ্ছি, দেখো এখানে দেখো, এই দুটোতে এন টার্ম আছে না, তাহলে দুটো থেকে এন কমন নাও, তাহলে কি হবে, এন কমন নিয়ে নিলাম আমরা, কি পাবো, যে সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এন এর ভ্যালু এখানে পুট করবো, যে এম জি ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, আর ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা। তো এই হলো তোমার ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের কি দরকার, আমাদের এই ভি স্কোয়ার এই ভ্যালুটা দরকার। তাহলে এটাকে আমরা লিখছি ভি এম, এটা হবে ভি এম, কারণ কি এটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো বলতো, এখান থেকে যে ভি এম এর ভ্যালুটা, সেটা আমরা এই রুট ওভার সামথিং পাবো। তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার আর ইন্টু জি মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মিউ এস ট্যান থিটা হোল টু বি পাওয়ার হাফ। ক্লিয়ার? দেখো, এইটা হবে তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে, এই ভ্যালুটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করতে পারবো, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য কার টু টেক দ্য টার্ন ইন দিস ব্যাংক রোড। বুঝতে পারছো, এই ব্যাংক রোডে কারটা ম্যাক্সিমাম কত ভেলোসিটি নিয়ে টার্ন নিতে পারবে, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি ভি এম। এখানে আর একটা জিনিস, এখানে একটা অপটিমাম ভেলোসিটি বলে একটা ভেলোসিটি হয়, যেটা কি যে ভেলোসিটিতে মুভ করলে সেই টায়ারের সঙ্গে সেই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু নেগলিজেবল বা খুবই কম হয়, সেক্ষেত্রে টায়ারের ঘর্ষণ বল প্রায় জিরো, যার জন্য টায়ারের ক্ষতি খুব কম হয়। তো সেটাকে আমরা বলছি যে অপটিমাল ভেলোসিটি। তাহলে দেখো, অপটিমাল ভেলোসিটি সেটা কত, সেটাকে আমরা বলছি যে ভিও। বুঝতে পারছো, এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে এই যে মিউএস এর যে ভ্যালুটা, এই যে মিউএস এর যে ভ্যালু, যেখানে যেখানে মিউএস আছে সেখানে সেখানে আমরা জিরো বসাবো। ক্লিয়ার? কারণ কি, সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু নেগলিজিবল, প্রায় জিরো হয়ে যায় টায়ারের সঙ্গে রোডের যে ফ্রিকশনাল ফোর্স, তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ভিও এটা হয়ে যাবে তোমার আর জি ট্যান থিটা হোল টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? এই ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, তাহলে তাহলে এই কারটা কি করবে, একটা সার্কুলার টার্ন নেবে ঠিকই, কিন্তু টায়ারের সঙ্গে রোডের যে ফ্রিকশনাল ফোর্স সেটা খুবই কম হবে, যার জন্য টায়ারের ক্ষতি কম হবে। বুঝতে পারছো, স্কেটিং তো করবেই না, কারণ কি এটা এইটা তোমার এই অপটিমাল স্পিডটা কি এটা এর চেয়ে কম, কারণ কি দেখো মিউ এস জিরো হয়ে গেছে, ডিভাইড বাই যেটা ছিল সেটাও জিরো হয়ে গেছে। আর এই যে তোমার এই ক্ষেত্রে ব্যাংক রোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি যে এক্সপ্রেশনটা, সেটা যে ফ্ল্যাট রোডের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা ছিল এর চেয়ে কিন্তু অনেকটাই বেশি। দেখো এখানে কি ছিল, মিউ এস আর জি, আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে আবার এখানে আমরা পাচ্ছি আর জি মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সামথিং, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ভ্যালুটা কিন্তু বেশি হয়। ক্লিয়ার? তাহলে ব্যাংক যদি করা থাকে বা কিছুটা অ্যাঙ্গেল যদি করা থাকে, তাহলে কারগুলো কি, তাহলে কারগুলো খুব সহজে টার্ন নিতে পারবে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সের দিকে পাচ্ছি। কি হবে দেখো, যখন
কোন একটা অ্যাঙ্গেলে কাটটা আছে, সেক্ষেত্রে নর্মাল রিয়াকশন ফোর্সের কিন্তু আমরা দুটো কম্পোনেন্ট পাচ্ছিলাম, একটা কিন্তু তোমাকে হেল্প করছে কোন দিকে, সেন্ট্রিপিটাল ফোর্সের দিকে, বুঝতে পারছো? সে কিন্তু একটা এক্সট্রা ফোর্স সেন্টারের দিকে অ্যাপ্লাই করছে, যার জন্য হবে কি কারটা কিন্তু যে বাইরের দিকে স্কেট করার প্রবাবিলিটিটা কমে যাবে, ক্লিয়ার? কিন্তু ফ্ল্যাট রোডের ক্ষেত্রে শুধু ফ্রিকশনাল ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করছিল, আর কিন্তু কোনো ফোর্স কাজ করছিল না। ব্যাঙ্ক রোডের ক্ষেত্রে এটা একটা সুবিধা, যার জন্য কিন্তু বেশিরভাগ বড় বড় হাইলাইনে কিন্তু রোড কিন্তু টার্নিং এ ব্যাঙ্ক করা থাকে, বুঝতে পারছো? নেক্সট আমরা দেখবো এক্সাম্পল 5.10 কি বলছে, দেখো, আ সাইক্লিস্ট স্পিডিং এট 18 কিলোমিটার পার আওয়ার অন আ লেভেল রোড টেক এ শার্প সার্কুলার টার্ন অফ 3 মিটার উইদাউট রিডিউসিং দ্য স্পিড। তাহলে সে কত স্পিডে যাচ্ছিল? 18 কিলোমিটার পার আওয়ারে। তাহলে সে তারপরে একটা সে টার্ন নিল কত? 3 মিটার রেডিয়াসে উইদাউট রিডিউসিং দ্য স্পিড, স্পিড যেটা সেটাই ছিল। বলছে দ্য কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য টায়ার অ্যান্ড দ্য রোড ইজ 0.1। এই যে মিউ এস, এর ভ্যালুটা হচ্ছে 0.1। উইল দ্য সাইক্লিস্ট স্লিপ টেকিং দ্য টার্ন, সে কি টার্ন নিতে গেলে স্লিপ করবে? তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশনটা দেওয়া আছে আর রোডটা বলা আছে ফ্ল্যাট রোড। কোশ্চিন করার সময় সবসময় তোমাদেরকে মাথা রাখতে হবে যে রোডটা কি ফ্ল্যাট রোড নাকি ব্যাঙ্ক রোড। ফ্ল্যাট রোডের ক্ষেত্রে ইকুয়েশনটা আলাদা হবে, ব্যাঙ্ক রোডের ক্ষেত্রে ইকুয়েশনটা আলাদা হবে। ফ্ল্যাট রোডের ইকুয়েশন কি ছিল? যে ভিএম ইজ ইকুয়ালস টু রুট ওভার মিউ এস ইনটু আর জি। এই দেখো, তাই না? তাহলে এই ইকুয়েশনটা আমরা এখানে কাজে লাগাবো, ভিএম ইকুয়ালস টু রুট ওভার মিউ এস আর জি। মিউ এস এর ভ্যালু হচ্ছে তোমার 0.1, আর হচ্ছে তোমার রেডিয়াস 3 মিটার, জি তো 9.8। তাহলে ভ্যালু পুট করবো আমরা 0.1 × 3 × 9.8, ক্লিয়ার? তাহলে দেখো এই ভ্যালুটা কত হলো? রুট ওভার 2.94। আর ম্যাক্সিমাম ভ্যালুসিটি ভিএম এটা কত হতে হবে? এটা হয় এর ইকুয়াল হতে হবে, মানে এটা তার ম্যাক্সিমাম স্পিড, তার চেয়ে কম হলে তো স্কেট করবে না, এর চেয়ে বেশি হয়ে গেলে স্কেট করবে। তাহলে দেখো 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি, 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে করো, 18 × 5/18, এটা হলো কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য স্পিড অফ দ্য সাইক্লিস্ট, এই কিন্তু এই স্পিড নিয়ে টার্ন নিচ্ছিল, কিন্তু ম্যাক্সিমাম স্পিড কত? রুট ওভার অফ 2.94, তাই না? এটা কি 5 এর চেয়ে অনেকটাই কম? তাহলে এই দুটো কি ইকুয়েশন মেনটেন করছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এর ভেলোসিটিটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি হবে? স্কেট করবে, দ্য সাইক্লিস্ট উইল স্কেট। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখব এক্সাম্পল 5.11 কি বলছে, দেখো, আর সার্কুলার রেস ট্র্যাক অফ রেডিয়াস 300 মিটার ইজ ব্যাঙ্কড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি। একটা সার্কুলার রেস ট্র্যাক যাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাঙ্ক করা আছে, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.2, অপটিমাল স্পিড অফ দ্য রেস কার বের করো, ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড টু অ্যাভয়েড স্লিপিং সেটা বের করো। তার মানে আমরা অপটিমাল ভেলোসিটির এক্সপ্রেশন ইউজ করবো এখানে, দেখো এই যে, আর একটা কি ইউজ করবো, যে ম্যাক্সিমাম ভেলোসিটির এক্সপ্রেশন, তাহলে এই দুটো আমরা এখানে ইউজ করবো। তাহলে দেখো ডাইরেক্ট ফর্মুলা থেকে অ্যান্সার হবে, তাহলে এখানে ফার্স্ট আমরা নাম্বার এ দেখবো যে অপটিমাল স্পিড। দেখো অপটিমাল স্পিডের জন্য কি হতে হবে, যে মিউ এসটাকে জিরো হতে হবে না। তাহলে ফর্মুলাতে কি হবে, যে ভি জিরো কি ছিল, যে আর জি ট্যান থিটা হোল টু পাওয়ার হাফ, তাই না? ভ্যালু পুট করো, আর এর ভ্যালু কত? 300 মিটার। তাহলে 300, জি এর ভ্যালু কত? 9.8 × 10 থিটা, মানে 10 15 হোল টু পাওয়ার হাফ। এই সবগুলো এখানে পুট করলে আমরা পাবো 28.1 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? দিস ইজ দ্য অপটিমাল স্পিড অফ দ্য কার, নাম্বার এ হয়ে গেল। নাম্বার বি কি বলেছে, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড টু অ্যাভয়েড স্লিপিং, নাম্বার বি। তো নাম্বার বি কি বলেছে, যে ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা কি ছিল, যে ভি এম ইকুয়ালস টু আর জি মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইড বাই 1 - মিউ এস ট্যান থিটা হোল টু পাওয়ার হাফ, তাই না? এই ছিল এক্সপ্রেশন। তাহলে এখানে আমরা ভ্যালু পুট করব, এটা করলে কত হবে, এখানে তোমরা আর এর ভ্যালু পুট করবা 300, জি হচ্ছে 9.8 হলো, আর উপরে কি হবে, এর সঙ্গে হবে মিউ এস মানে হচ্ছে 0.2 প্লাস 10 15 ডিভাইডেড বাই 1 - 0.2 × 10 15, ক্লিয়ার? এই ভ্যালুগুলো পুট করে যদি আমরা হোল টু পাওয়ার হাফ করে দিই, মানে রুট ওভার করে দিই, এটা আসবে তোমার 38.1 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? এই ভ্যালুটা আমরা পাবো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কার টু টেক দ্য টার্ন ইন দিস ব্যাঙ্ক রোড, ক্লিয়ার? তাহলে এই হলো তোমার আজকের আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা কি কি দেখলাম,
আজকে আমরা দেখলাম যে রোলিং ফ্রিকশন কাকে বলে, সেই ক্ষেত্রে রোলিং ফ্রিকশন কেন কম হয়। ঠিক আছে, আইডিয়াল কেস প্র্যাকটিক্যাল কেস দুটোই আমরা দেখলাম। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্রিকশনাল ফোর্স কোন কোন ক্ষেত্রে ডিজায়ারেবল, কোন কোন ক্ষেত্রে আনডিজায়ারেবল। ঠিক আছে, নেক্সট আমরা দেখলাম যে সার্কুলার মোশন, যে কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার মোশনে ঘোরে তাহলে সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স কিরকম হয়, তার ভ্যালু কত। এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করছে, যদি কোনো একটা কার সার্কুলার ট্র্যাক বরাবর ঘোরে বা কোনো একটা ভেহিকেল সার্কুলার ট্র্যাক বরাবর ঘোরে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো দেখলাম, ইউজ করলাম। ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে ফ্ল্যাট রোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত, সেটা আমরা এই ফর্মুলা থেকে পেলাম, দিস ভি এম। নেক্সট আমরা দেখলাম যে ব্যাংকড রোডের ক্ষেত্রে বা রোড যদি কিছুটা অ্যাঙ্গেলে বাঁকানো থাকে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে, সেই ভেহিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি এবং অপটিমাল ভেলোসিটি কি হবে, সেক্ষেত্রে আমরা এখানে দুটো এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ওয়ান আর একটা হচ্ছে তোমার অপটিমাল। ঠিক আছে, এই দুটো এক্সপ্রেশন আমরা এখান থেকে পেলাম, সেই নিয়ে আমরা দুটো এখানে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। আজকের ক্লাসে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো। আর আজকের ক্লাসে স্টাডি মেটেরিয়াল পিডিএফ সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এর পরের দিন আমরা এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল সলিউশন করব, সেখানে আমরা এনসিইআরটি ক্লাস ইলেভেন চ্যাপ্টার ফাইভ যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা পরপর সলিউশন করার চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।